ইলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হলো সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির। সাত দিনব্যাপী বিভিন্ন ধরনের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এভাবে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি করা হবে। প্রায় 40 জন ছাত্রছাত্রী এই বিশেষ শিবিরে অংশ নেয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পতাকা উত্তোলন এবং গাছে জল দিয়ে এই শিবিরের শুভ উদ্বোধন করেন। সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিগুলি সম্বন্ধে বিশদভাবে তুলে ধরেন জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার অধ্যাপক পিনাকি মাইতি। কৃষি সহ বিভিন্ন বিষয়ে নিজেকে সমৃদ্ধ করার লক্ষ্যে এবং বর্তমান সময়ে বেকারত্বকে কাটিয়ে তোলার জন্য এই কথাগুলি শুনে আত্মস্থ করে স্বনির্ভর হয়ে ওঠার জন্য আহ্বান রাখেন। মহাবিদ্যালয়ের উদ্যোগে জাতীয় সেবা প্রকল্পে প্রতিদিন বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক প্রচার চালানো হবে। তারই মাঝে বিজ্ঞান ভিত্তিক কৃষি ও মৎস্য উৎপাদনের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এতে করে আগামী দিনে ছাত্রছাত্রীরা স্বউদ্যোগে নিজের পায়ে দাঁড়াতে পারবে তথা এই প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের কৃষি ও মৎস্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে। বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সুন এপেক্স লাইফ হেলথকেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্য সংঘের পাশে, কোচবিহার। মোবাইল 8710494991, 8509367077। আসলে এই সময়ে দাঁড়িয়ে বেকারত্ব যখন বাড়ছে, আমরা আমাদের সাত দিনব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের যে NSS ইউনিটের স্পেশাল ক্যাম্প শুরু হলো, এখানে আমাদের এবছরের থিম হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট থ্রু এন্টারপ্রেনিয়ারশিপ। আমরা এবছর ত্রিপুরা সরকারেরই দুটি দপ্তর, মৎস্য দপ্তর এবং কৃষি দপ্তর থেকে দুজন সুপারিনটেনডেন্ট আসবেন ভিন্ন ভিন্ন দিন, এবং কীভাবে কৃষি যে আজকে একটি অত্যন্ত অর্থনৈতিকভাবে লাভজনক পেশা হতে পারে, সবার পক্ষে চাকরি পাওয়া সম্ভব নয়, সরকারি চাকরিটা খুব স্বাভাবিক, সেখানে আজকে নতুন নতুন যে দ্বীপগুলো আছে আমরা চেষ্টা করব আমাদের ভলেন্টিয়াররা সেই কৃষি বা মৎস্য পালনের মতো এগুলোকে বৈজ্ঞানিকভাবে জানুক এবং সেটা যে একটা নতুন উদ্যোগের সূচনা করতে পারে সেটা সম্পর্কে ওয়াকিবহাল হবে, এবং এই ইউথটাকে যাতে ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় এবং এদের যাতে ঠিকমতো দেশের উন্নতিতে কাজে লাগানো যায় এবং তাদের নতুন উদ্যোগের তারা যে সমস্ত তথ্য জানবে, ইনফরমেশান জানবে এবং সেটা যাতে সমাজকে আরও বেশি কনসাস করতে পারে, সেই জন্যই আমাদের এই সাত দিনের প্রোগ্রাম। সেখানে আমাদের অ্যাডাপ্টেড ভিলেজে বাচ্চাদের সঙ্গে আমরা কাজ করার চেষ্টা করব, তাদের আমাদের ইউনিটের পক্ষ থেকে তাদের টিচিং এইডস তাদের হাতে তুলে দেওয়া হবে, এবং যেদিন আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে ঠিক তার পরের দিন আমরা আমাদের অ্যাডাপ্টেড ভিলেজে একটি হেলথ ক্যাম্পও অনুষ্ঠিত করব ইকফাই ইউনিভার্সিটির সঙ্গে, ত্রিপুরার ইকফাই ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশনে, এটা আমাদের 7 তারিখ অনুষ্ঠিত হবে, এবং অন্যান্য দিন আমাদের যোগা, যেহেতু ইউথের একটা বড় ক্রাইসিস হচ্ছে স্ট্রেস, সেই স্ট্রেস থেকে কীভাবে স্ট্রেস কমানো যায় এবং রিলিফ পাওয়া যায়, সেখানে প্রাণায়াম বা যোগা কীভাবে সাহায্য করতে পারে সেটা নিয়েও আমাদের একটা প্রোগ্রাম থাকবে। ধন্যবাদ।